আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ভালো লাগছিল না, প্রচণ্ড গরমে মাথা ব্যথা করছিল, আর এরই মধ্যে মেঘও উঠে গিয়েছে। মেঘ হচ্ছে পড়াশোনা করছে, আর আমি ঘুম থেকে উঠে একটু লেট করেই উঠেছি। উঠে আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে না বিছানাটা গোছানো থাকলে বা ঘরটা গোছানো থাকলে শরীরটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো লাগে। ভেবেছিলাম শুধু বিছানাটা গোছাবো, কিন্তু তারই মাঝে যত ফার্নিচারগুলো আছে ওইগুলোতেও একটু টাচ আপ করে নিলাম, কারণ শরীর যত খারাপই থাকুক না কেন, এই টাইপের কাজগুলো আসলে প্রতিদিনই না করলে শরীর আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখন আমি আমার বারান্দায় চলে যাচ্ছি পাখি দুইটাকে একটু দেখতে, আর ওদের খাবার দিতে বা ওদের ট্রেটা পরিষ্কার করতে। তো ওরা দেখেন আমার সাথে লুকোচুরি খেলছে, আমার এগুলো দেখতেও খুব ভালো লাগে। এখন চলে এলাম কিচেনে। আজকে মেঘকে জিজ্ঞাসা করেছিলাম ও কী খাবে সকালে, বললাম যে আম আছে, ব্রেড আছে, এগুলো খাবে কি না, বলল যে না খাবে না, কারণ হচ্ছে ও ম্যাক্সিমাম দিনে রুটি আর সবজিটা বেশি পছন্দ করে। মাঝে মাঝে আমি আমার ইচ্ছা মতো দেই, কিন্তু ওর পছন্দ হচ্ছে সবজি রুটি। ম্যাক্সিমাম দিনে আমার সবজি রুটিটা করে দিতে হয়। তো আজকে যেহেতু গরম আর সেরকম সবজিও বাসায় নাই, ভাবলাম পেঁপে আছে, পেঁপেটা ভাজি করে ফেলি। তাছাড়া রুটি দিয়ে পেঁপে ভাজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর আমি সবসময়ই পেঁপে ভাজিটা একটু নরম নরম করে করি, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই তো আমি মেশিনে ভাজিটা গ্রেট করে নিচ্ছি। আর মনে মনে ভাবছিলাম যে আজকে ইচ্ছা করছিল না কোনো কাজ করতে, তো দেখেন কাজ কিন্তু আমাকে ছাড়ছে না, কাজ আমাকে করতেই হবে, আর এটা সব মেয়েদেরই করতে হয়। আমার মা দাদিরা বা নানুরা সবাই এভাবেই করে আসছে, আমরা হয়তো তখন বুঝিনি ছোটোবেলায় যে তারা কতটা কষ্ট করছে। এখন যেহেতু মা হয়েছে, এখন সংসারে কাজ করি, এখন বুঝি যে আসলে অনেক সময় আছে মন চায় না, তারপরেও কাজ করতে হয়। তো এই বিষয়গুলো না আমাকে অনেকটাই ভাবায়, কারণ সংসার যতটাই সহজে বলা যায় সংসার, আসলে সংসারটা মেনটেন করা কিন্তু অনেক কষ্ট। অনেক কষ্ট করেই কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের মেনটেন করে যেতে হয়। যে যতটা সুন্দর করে ত্যাগ স্বীকার করে সংসারে কাজ করবে সেই বাহবা পাবে, আর তার শরীরটা যখন খারাপ হয়ে যাবে তখন সংসার সে বোঝা হয়ে যাবে। এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। এরই মাঝে নিজেদের কথা একটু ভাবা উচিত বলে আমি মনে করি, এবং সেই সাথে নিজের ইচ্ছা অনিচ্ছার কথাগুলো পরিবারের সবার সাথে শেয়ার করা উচিত। এই কারণে আমি মাঝে মাঝেই কিন্তু আমার হাজবেন্ড বা বাচ্চাদের সাথে শেয়ার করে বলি যে আমার আজকে এটা করতে ইচ্ছা করছে না, বা আজকে এইভাবে চালিয়ে নাও। তবে সেই ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ, ওরা কিন্তু বিষয়গুলো বোঝার চেষ্টা করে আর মাঝে মাঝে হেল্পও করে। তো ভাজিটা হতে থাক, আমি ঢাকা দিয়ে চলে যাই, আমার কিছু কাপড় আছে ওয়াশিং মেশিনে দেওয়ার, তো ওয়াশিং মেশিনের কাছে। তো এরই মাঝে হুট করে মনে হলো যে বেশ কিছুদিন হলো ভিতরের এই ছাকনিটা পরিষ্কার করা হয় না, কারণ আমি আগে কখনো কিন্তু এভাবে ছাকনি পরিষ্কার করিনি। গত 2 মাস আগে যখন করেছিলাম তখন যে অবস্থা দেখেছি, এরপরে ভেবেছি যে মাঝে মাঝে এটা ক্লিন করে রাখবো, তো এর ফাঁকে না আর মনে ছিল না। তো আজকে এটা খুলে দেখি, একদমই ভিতরের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা ওয়াশিং মেশিন ইউজ করেন তারা হয়তো জানেন এই সাইডে একটা ছাকনি থাকে, আর এটা না পরিষ্কার রেগুলার করতে হয়, না হলে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আমার, অনেক ময়লা জমে গেছে, এতে কিন্তু মেশিনের উপরে অনেক চাপ পড়ে। আমি তো দেখেই মনে করেন খুবই ভয় পেয়ে গিয়েছি, যে দেখেন টিস্যু, ওই যে কটন বার বা কাপড়ের যে ময়লাগুলো কিভাবে পড়ে আছে। তো আমার মতো এই ভুলগুলো আপনারা করেন না, কারণ প্রতি মাসে অন্তত একবার করে চেক করতে হয় এই ছাকনিটা। তো আমি যখন গতবার এইরকম 2 মাস আগে যখন দেখেছিলাম আমার এই ছাকনিটা এভাবে খুলতে হয় বা এর মধ্যে এত ময়লা, এরপরে আমি লোক নিয়ে এসেছিলাম যারা বেসিক ওয়াশিং মেশিনগুলো ক্লিন করে, ওরা 700 টাকা করে নিল। ভাবলাম যে এই ছাকনিটার এই অবস্থা ভিতরের না জানি কী অবস্থা। তো দেখলাম যে আমার ওয়াশিং মেশিনের ময়লাটাই ছিল জাস্ট এই ছাকনিটাতে, ভেতরটা কিন্তু একদমই ক্লিন ছিল। তো ওরা এসে জাস্ট খুলে কোনো রকম একটু পরিষ্কার করে দিয়ে গেল, টাকাটা নিয়ে গেল, তো টাকাটাই কিন্তু বৃথা গেল। তো ওয়াশিং মেশিনের ম্যাক্সিমাম ময়লা কিন্তু এই ছাকনিতে পড়ে।
তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারাও যারা ওয়াশিং মেশিন চালান তাদের এটা খুবই উপকারে আসবে। তো যাই হোক, এখন আমি ওয়াশিং মেশিনের এই ছাকনিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে সাইড দিয়ে যে ময়লাগুলো আছে, মানে বাইরে থেকে লোক এসে যেটা করে আমি ঠিক ওইটাই করে নিচ্ছি। কারণ ওই নিচের যে ছাকনিটা আছে না, ওইটা খুলতে হয় না, ওইটা বছরে একবার খুললেই হয়, কারণ ওইটার মধ্যে ওরকম একটা ময়লা পড়ে না। আমার এই ওয়াশিং মেশিন প্রায় 2 বছরের বেশি হয়ে গিয়েছে। তো গত 2 মাস আগে যখন নিচেরটা খুলেছিলাম তখন দেখলাম যে না, নিচেরটা একদম ভালো আছে, কোনো রকম খুব বেশি একটা ময়লাই নেই। আমার ম্যাক্সিমাম ময়লা পড়ে এই ছাকনিটাতে। তো মান্থলি যদি আমরা এটা ক্লিন করে রাখি তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকে না, মেশিনটাও খুব ভালো থাকে। যাই হোক, এই তো আমার মেশিন ক্লিন হয়ে গিয়েছে, এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। আর সেই সাথে আমার খালাও চলে এসেছে, খালা খালার কাজগুলো করছে আর মেঘ ওই সাইডে ওর নাস্তাটাও সেরে নিচ্ছে। তো এই তো ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।